নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ইংরেজির একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে স্পট দ্য এরর নিয়ে। ঠিক আছে, তা স্পট দ্য এরর আর স্পটিং দ্য এরর যেটাই বলেন সেটা একই কথা। তা কিছু গুরুত্বপূর্ণ স্পটিং দ্য এরর নিয়ে আজকে আমাদের এই আলোচনা। তা আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন, আশা করি আপনাদের উপকারে লাগবে। তা আজকে আমি সেই সমস্ত মানে কি বলবো সেই সমস্ত ইম্পর্টেন্ট স্পটিং দ্য এররগুলো নিয়ে এসেছি যেগুলো আপনাদের পরীক্ষায় থাকে। তা সুতরাং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথম হচ্ছে, আই শ্যাল রিং হিম টুমরো ইন দ্য আফটারনুন। তা এখানে আমাদের ইররটা বার করতে বলেছে। তা এখানে রিং হিম, তা রিং হিমটা এটা রিং হিম আপ হবে, তাহলে বি হচ্ছে কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসি পরের কোশ্চেনে। ইন সামার ডেজ আর ওয়ার্ম দেন নাইটস। তা এর সঠিক উত্তর কিন্তু হবে ওয়ার্মার। হ্যাঁ, এখানে ডিগ্রি প্রয়োগ হবে, ওয়ার্মার হবে। ঠিক আছে, সুপারলেটিভ কম্পারেটিভ নিশ্চয়ই আপনারা ডিগ্রিগুলো জানেন। চলে আসি পরবর্তী কোশ্চেনে। হি ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড ভেরি টল বয় ইন দ্য হোল কলেজ। তা এখানে কিন্তু সঠিক উত্তর যদি করা হয় তাহলে হবে দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড দ্য টলেস্ট। ঠিক আছে, এইটা কিন্তু এখানে ভুল আছে। ঠিক আছে, দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড ভেরি টলেস্ট। ঠিক আছে, তা এখানে যদি আমি করি এটাকে বাদ দিয়ে, মানে আমি যদি এটাকে রেডি করি তাহলে এটা কীরকম হবে, না দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড টলেস্ট। ঠিক আছে, এখানে স্ট্রংগেস্ট অ্যান্ড টলেস্ট কেন, না এখানে ভেরি টলেস্ট ওইভাবে এখানে আসে না। ঠিক আছে, চলে আসি পরবর্তী কোশ্চেনে। হি টুকস অ্যাট এভরিথিং ফ্রম দেয়ার বেস্ট সাইড। তা এখানে এর সঠিক উত্তর হচ্ছে দেয়ারটা হবে না, এটা ইটস হবে। ঠিক আছে, দেয়ারটা এখানে হবে না, এটা ইটস হবে। তাহলে অ্যান্সারটা কীরকম হয়, তাহলে হি টুকস অ্যাট এভরিথিং ফ্রম ইটস বেস্ট সাইড। ঠিক আছে, চলুন বন্ধুরা পরবর্তী কোশ্চেন। পরবর্তী, দেয়ার ইজ নো বুক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ দিস। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর যদি করতে হয় তাহলে এইখানে হবে হচ্ছে নো বুক। ঠিক আছে, তাহলে দেয়ার ইজ নো বুক হয় না, এখানে এরকমভাবে হবে না। যদি করতে হয় তাহলে নো আদার বুক, এরকমভাবে এটাকে সাজাতে হবে। তাহলে নো আদার বুক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ দিস। আশা করি বুঝতে পেরেছেন। চলুন পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী প্রশ্ন, নো ডিসিশন ক্যান বি মেড আনলেস ফায়ার ডেটা আর অ্যাভেলেবেল টু দ্য কমিটি। তা এখানে সঠিক উত্তর যদি করতে হয় তাহলে এখানে হবে ফুল ডেটা আর কনফার্ম ডেটা, তাই না? তাহলে এখানে এইটা কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে এখানে হবে নো ডিসিশন ক্যান বি মেড আনলেস ফুল ডেটা আর কনফার্ম ডেটা টু দ্য কমিটি। ঠিক আছে, চলে আসি পরবর্তী কোশ্চেনে। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো, হোয়েন কুড আই ফিনিশ, কখন আমি শেষ করব দ্য ওয়ার্ক, কাজটি নৈরার। তা বন্ধুরা এখানে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখানে আই কুড হবে, হোয়েন কুড আই এটা কিন্তু এখানে হবে না। ঠিক আছে, আই কুড হবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। মাই ইয়ঙ্গার ব্রাদার অ্যান্ড আই এম ইন্টারেস্টেড ইন মিউজিক নো ইরার। তাহলে এখানে কিন্তু আর হবে। ঠিক আছে, অ্যান্ড আই এম না, অ্যান্ড আই এম এখানে করা আছে, অ্যান্ড আই এম ইন্টারেস্টেড, তা এখানে কিন্তু আই এম ইন্টারেস্টেড হবে না। ঠিক আছে, এখানে আর হবে, এই অ্যান্ড না আর। তাহলে মাই ইয়ঙ্গার ব্রাদার অ্যান্ড মাই ইয়ঙ্গার ব্রাদার আর ইন্টারেস্টেড ইন মিউজিক হবে। ঠিক আছে, এখানে অ্যান্ড আইটা হবে না। ঠিক আছে, চলে আসি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী প্রশ্ন, আই এম ভেক্সড অ্যাট হিম অ্যাবাউট হোয়াট হি হ্যাজ ডান নো এরর। তাহলে বন্ধুরা এখানে যদি আমি সঠিক উত্তর করতে হয় তাহলে উইথ হিম হবে, উইথ হিম, অ্যাট হিম অ্যাবাউট হোয়াট না, এটা উইথ হিম হবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। দ্য ট্যাক্সি ওয়াজ হায়ার্ড বাই দ্য লেডিস ফর ইটস পিকনিক। তা এখানে ফর ইটস পিকনিক হবে না, ফর দেয়ার হবে। ঠিক আছে, এটা এখানে ভুল আছে। নেক্সট, দ্য টু সিস্টার স্ট্রাক ওয়ান অ্যানাদার অন দ্য প্ল্যাটফর্ম।
তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে ইচ আদার, ঠিক আছে? এখানে ওয়ান অ্যানাদার হবে না, এখানে হবে ইচ আদার। চলে আসি পরবর্তী কোশ্চেনে। আই এম ভেরি থার্স্টি, গিভ মি লিটল ওয়াটার টু ড্রিঙ্ক, ঠিক আছে? তাহলে এখানে এই এ লিটল ওয়াটার হবে, শুধু লিটল ওয়াটার এখানে ঠিক মতো মানায় না, ঠিক আছে? চলে আসি পরবর্তী কোশ্চেনে। দ্য ম্যান অ্যাপিয়ার্স টু হ্যাভ সিন মোর হ্যাপিয়ার ডেজ নইরার, তো এখানে আমরা বুঝতে পারছি যে মোর হ্যাপিয়ার ডেজ বলে কিছু হয় না, হ্যাপিয়ার্স হবে, ঠিক আছে? কথাটা হবে হ্যাপিয়ার্স, ঠিক আছে? চলুন পরবর্তী কোশ্চেনে যাই। নো সুনার দ্য বেল র্যাং দেন দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস নইরার, তো আপনারা বুঝতেই পারছেন যে এখানে যে নো সুনার দ্য বেল র্যাং এটা হয় না, নো সুনার ডিড দ্য বেল র্যাং হবে, ডিড হবে এখানে, ঠিক আছে? তাহলে এখানে একটা ডিড আসবে। নেক্সট কোশ্চেনে কি, নাইদার দ্য স্পিকার নর হিজ সেক্রেটারি ওয়ার ইনফর্মড অফ দ্য ক্যান্সেলেশন, তাহলে এখানে ওয়ার ইনফর্মড হবে না, এটা ওয়াজ হবে, ঠিক আছে? ওয়াজ হলে এটা সেন্টেন্সটা ঠিক হয়ে যাবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। মে আই নো হুম ইউ উইশ টু সি নাও, তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হু হবে, হুম হবে না, ঠিক আছে? চলে আসছি পরবর্তী কোশ্চেনে। নান অফ দ্য রুমস আর অ্যাভেলেবেল ফর অকুপেশন অ্যাট প্রেজেন্ট, ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সটা আমাদের যদি ঠিক করতে হয় তাহলে ইজ হবে, আর অ্যাভেলেবেল না, ইজ, ইজ করলে কিন্তু সেন্টেন্সটা আমাদের ঠিক হয়ে যাবে। চলে আসছি পরবর্তী কোশ্চেন। মাই ফাদার ইজ ইন ব্যাড মুড টুডে নো ইরার, তাহলে এখানে ইন ব্যাড মুড কথাটা হয় না, এ হবে কথাটা, ঠিক আছে? এ ব্যাড মুড, ইন এখানে কথাটা হয় না। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কফি সিডস ইজ ডায়ার্ড ড্রায়ার্ড, মানে শেখা হয় যেটাকে বলে, অ্যান্ড রোস্টেড, শুকানো এবং রোস্ট মানে শেখা হয় যেটা, সেটা বিফোর দে আর গ্রাউন্ড ইন টু পাউডার নো ইরর, তাহলে এখানে কিন্তু ইজ ড্রায়ার্ড অ্যান্ড রোস্টেড এখানে কিন্তু হয় না, ইজ যেহেতু দেখাচ্ছে এখানে আর হবে, ঠিক আছে? তাহলে আর ড্রায়ার্ড অ্যান্ড রোস্টেড। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। হাউ লং ওয়ার ইউ লার্নিং ইংলিশ নো ইরর, তাহলে এখানে ওয়ার ইউ কথাটা হয় না, এখানে হবে আর, ঠিক আছে? এখানে হবে আর কথাটা। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, অল দ্য ফার্নিচার হ্যাভ বিন সেন্ট টু দ্য নিউ হাউস লোকেটেড ইন এ ভিলেজ নো ইরর, তাহলে আমরা কিন্তু এটা দেখে বুঝতে পারছি, তাহলে অল দ্য ফার্নিচার হ্যাভ বিন, তাহলে হ্যাভ বিন হবে না কথাটা এখানে, এখানে কিন্তু হবে হ্যাজ বিন, ঠিক আছে? তাহলে হ্যাজ বিন করলে কিন্তু সঠিক হয়ে যায়। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। If the teacher is good, the students will respond positively to him. তাহলে এখানে positively to him হবে, এখানে কিন্তু ভুল আছে, ঠিক আছে? চলুন আমরা এবার পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন, ওয়ান এ হলিডে মধু প্রেফার্স রিডিং দেন গোয়িং আউট ভিজিটিং ফ্রেন্ডস নো ইরর, তা বন্ধুরা এখানে কিন্তু যে গোয়িং আউট কিন্তু যদি বলি তাহলে এটা হবে না, এটা গোয়িং টু হলে কিন্তু এটা সঠিক হয়ে যেত, ঠিক আছে? চলুন পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, হি হ্যাজ বিন দ্য পিকচার ইয়েস্টারডে নো ইরর, তাহলে হি হ্যাজ বিন, হ্যাজ বিন এখানে হবে না, এখানে যদি সঠিক উত্তর করি তাহলে স হবে, তাহলে হি স দ্য পিকচার ইয়েস্টারডে নো ইরর, ঠিক আছে? তাহলে এখানে আমরা ভুলটা পেয়ে গেছি। চলে আসছি পরবর্তীতে। আনলেস ইউ টেক ইন্টারেস্ট ইন টু স্টাডি ইউ উইল নট সাকসিড ইন দ্য এক্সামিনেশন, তাহলে একটা জিনিস আপনারা এখানে লক্ষ্য করুন যে এখানে ইন টু, ইন টু কথাটা একটু লক্ষ্য করুন, এখানে আমার যে ইন হবে, ঠিক আছে? তাহলে ইন্টারেস্ট ইন স্টাডিজ, ঠিক আছে? চলে আসছি পরবর্তী কোশ্চেন। আই ব্রট সাম পেপার ইঙ্ক অ্যান্ড আদার্স নান অফ দিস, তাহলে এখানে ইঙ্ক অ্যান্ড আদার্স, ইঙ্ক অ্যান্ড আদার্স হবে না, আদার থিংস হবে, ঠিক আছে? আদার থিংস হবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। আই ক্যান নট কন্টিনিউ মাই স্টাডি এনি মোর, ঠিক আছে? তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু মানে যদি সঠিক করতে হয় সেটা স্টাডিজ হবে, স্টাডি এনি মোর হয় না, স্টাডিজ হবে, ঠিক আছে? চলে আসছি পরবর্তী কোশ্চেনে। থ্রি ফোর্থ, থ্রি ফোর্থ অফ দ্য ওয়ার্ক ইজ ডান, তাহলে এখানে থ্রি ফোর্থ, থ্রি ফোর্থ এরকম, থ্রি ফোর্থ এটা কিন্তু ভুল আছে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। দেয়ার আর পেন অল ওভার দ্য বডি, তাহলে দেয়ার আর, আর এখানে হয় না, এখানে দেয়ার ইজ হবে, ইজ,
এখানে এ পার্টটা নেই, এই পার্টে গন্ডগোল আছে, এ দেখেন অপশান দেওয়া নেই। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী কোশ্চেনে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। দ্য সিনারিস হ্যাজ হেয়ার ইজ চার্মিং। তাহলে সিনারিস কথাটা হয় না, দ্য সিনারি হবে কথাটা। ঠিক আছে, সিনারিস বহুবচন হয়ে গেছে, তাই এখানে সিনারি হলে এটা ঠিক ছিল। চলে আসছি পরবর্তী প্রশ্নে। হি গেভ মি রং ইনফরমেশনস। তাহলে ইনফরমেশনস হয় না, ইনফরমেশন হলে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি পরবর্তীতে। হি হ্যাজ সোল্ড অল হিজ ফার্নিচার্স। তাহলে এখানে ফার্নিচার্স হবে না, এটা ফার্নিচার হবে। ঠিক আছে, সিঙ্গেল। নেক্সট, আই হ্যাভ রিড টেগরস পোয়েমস, হু ইজ এ গ্রেট পোয়েট। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু যেটা সঠিক যদি বলা হয় তাহলে টেগরস পোয়েমস, এটা কিন্তু না, পোয়েমস অফ টেগরস হলে কিন্তু এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলুন পরবর্তী কোশ্চেন। গিভ মি ফুডিং অ্যান্ড লজিং নো ইদার। তাই এখানে ফুডিং অ্যান্ড লজিং হবে না, গিভ মি ফুড হলে এটা কিন্তু সঠিক হয়ে যেত। চলে আসছি পরবর্তী কোশ্চেন। দেয়ার ইজ মোর প্রেফারেবল টু দ্যাট। তাহলে এখানে মোর প্রেফারেবল, তাহলে মোর কথাটা, মোর কথাটা কিন্তু এখানে অমিট করতে হবে। কেন না, মোর কথাটা যদি আমরা অমিট করে দিই তাহলে দেয়ার ইজ প্রেফারেবল টু দ্যাট। ঠিক আছে, চলে আসছি পরবর্তী। দ্য ইকোনমিক্যাল পজিশন অফ দ্য কান্ট্রি ইজ ব্যাড। তাহলে এখানে ইকোনমিক্যাল হয় না কথাটা। ঠিক আছে, এটা ইকোনমিক, ইকোনমিক যদি দিই তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যায়। চলে আসছি পরবর্তীতে। হি ইজ এ রেপুটেটেড হেডমাস্টার নোইরার। তাহলে এই রেপুটেটেড হেডমাস্টার, এটা কিন্তু এখানে গণ্ডগোল আছে। তাহলে হেডমাস্টার অফ রেপুট, ঠিক আছে, হেডমাস্টার অফ রেপুট, এখানে কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যেত। চলে আসছি পরবর্তী প্রশ্নে। হোল ইন্ডিয়া মর্নস ফর হিম নো ইরর। তাহলে এর মধ্যে কোন জায়গাটায় ভুল আছে, না হোল ইন্ডিয়া, হোল ইন্ডিয়া কথাটা হয় না, কথাটা হবে অল ইন্ডিয়া। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চেনে। হোয়াট কাইন্ড অফ এ ম্যান ইজ হি, মানে কি ধরনের মানুষ তিনি। তা এইখানে যেটা ভুল আছে এ ম্যান, এটা এখানে কিন্তু অমিট হয়ে যাবে। তাহলে কি হবে, তাহলে হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ হি। ঠিক আছে, চলে আসছি পরবর্তীতে। হি ইজ দ্য ম্যান হু দে সে দ্য পুলিশ অ্যারেস্টেড। ঠিক আছে, তাহলে এখানে দ্য ম্যান হু এটা হয় না, এখানে হবে হুম। তাহলে হি ইজ হুম দে সে দ্য পুলিশ অ্যারেস্টেড। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে এই পার্টটা যদি আমরা এখানে হুম করে দিই তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যায়। চলে আসছি পরবর্তীতে। হি ওয়াজ ডায়েড অফ ফিভার। ঠিক আছে, তাই এখানে ডায়েড অফ মানে ওয়াজ ডায়েড, এখানে হচ্ছে ওয়াজ ডায়েড, এই যে এই জায়গাটা, এই জায়গাটা যদি আমরা ওয়াজ ডায়েডটাকে আমরা যদি ওয়াজটাকে বাদ দিয়ে দিই তাহলে হি ডায়েড হয়ে যায়। ঠিক আছে, তাহলে হি ডায়েড অফ ফিভার, জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছিল। ঠিক আছে, চলে আসছি পরবর্তীতে। হি ওয়াজ ডেসপায়ার্ড অফ সাকসেস, হি ওয়াজ ডেসপায়ার্ড অফ সাকসেস। ঠিক আছে বন্ধুরা, এখানটা দেখুন, এখানটা সে একই রকম, দেখুন ওয়াজটাকে মুছে দেন, যদি ওয়াজটাকে আপনারা এখানে মুছে দেন তাহলে কি হয়, তাহলে হি ওয়াজ মুছে দিলাম, হি ডেসপায়ার্ড অফ সাকসেস। ঠিক আছে, হি ওয়াজ ডেসপায়ার্ড বলে কথাটা ঠিক হয় না, তাহলে হি ডেসপায়ার্ড অফ সাকসেস। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, হি টেক্স রিকোর্স টু ফ্রেড। তাহলে এখানে এই টেক্স, টেক্স কথাটা হবে না, তাহলে হি হ্যাজ যদি বলি তাহলে কিন্তু এর কথাটা সঠিক হয়ে যাবে। তাহলে হি হ্যাজ রিকোর্স টু ফ্রেড। ঠিক আছে, চলে আসছি পরবর্তীতে। মাই ফাদার অ্যাডমিটেড মি ইন টু দ্যাট স্কুল। ঠিক আছে, তাহলে অ্যাডমিটেড মি এই কথাটা কিন্তু এখানে গণ্ডগোল আছে, গট মি অ্যাডমিটেড যদি হতো তাহলে কিন্তু এই কথাটা সঠিক হয়ে যেত। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্নে। দ্য ক্রপস উইল ডাই বিফোর দ্য রেইনস উইল ফল। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস দেখুন, উইল ফল, উইল ফল যদি এখানে শুধু ফল হতো তাহলে কিন্তু এই কোশ্চেনটা ঠিক থাকতো বা অ্যান্সারটা ঠিক হতো। নেক্সট, হোয়েন ইউ উইল কাম হেয়ার আই শ্যাল গো উইথ ইউ। তাহলে এখানে একটা জিনিস দেখেন, উইল কাম হেয়ার, উইল কাম হেয়ার এইখানে কিন্তু একটু গণ্ডগোল আছে, এখানে উইলটা বাদ দিয়ে দেন, তাহলে হোয়েন ইউ কাম হেয়ার আই শ্যাল গো উইথ ইউ। ঠিক আছে, চলুন পরবর্তীতে। বিটুইন হুম দ্য ব্যাটল ওয়াজ ফট নো ইরর। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করেন আপনারা, দ্য ব্যাটল ওয়াজ, তাহলে ওয়াজ দ্য ব্যাটল, এখানে কিন্তু দ্য ব্যাটল ওয়াজ হবে না, ওয়াজ দ্য ব্যাটল, এখানে ভাবটা আগে চলে আসবে। ঠিক আছে, তারপরে চলে আসি। হি প্রিভেন্টেড মি টু গো।
ঠিক আছে, হি প্রিভেন্টেড মি টু গো, তাই এখানে টু গো না আমার ফ্রম গোয়িং হবে কথাটা, ঠিক আছে, কথাটা হবে ফ্রম গোয়িং। চলে আসছি পরবর্তীতে, পরবর্তী আই উড বি সারপ্রাইজড ইফ হি ওয়াজ সাকসেসফুল, তাহলে এখানে এর সঠিক যদি বলি হি, ইফ হি ওয়াজ, তাহলে ইফটা যদি বাদ দিয়ে দিই তাই হি ওয়্যার, হি ওয়্যার যদি আমরা এখানে করি তাহলে কিন্তু এখানে সঠিক হয়ে যায়। তাহলে টোটাল অ্যান্সারটা কী আসবে, আই উড বি সারপ্রাইজড হি ওয়্যার সাকসেসফুল, ঠিক আছে। চলে আসছি পরবর্তীতে এবং লাস্ট, আই অ্যাম দ্য ম্যান হু অ্যাম গিলটি, ঠিক আছে, তাহলে হু এর পরে অ্যাম হয় না, হু ইজ গিলটি কিন্তু এখানে সঠিক উত্তর। তো এই ছিল বন্ধুরা ইরর অমিটিংয়ের একটা পার্ট, যেখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই আপনারা বুঝে গেলেন যেসব জিনিসগুলো আপনাদের পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় সেই সমস্ত কমন জিনিসগুলো নিয়েই আমরা এখানে কিন্তু আলোচনা করলাম। তো এবার আমরা চলে আসছি নেক্সট পার্ট, নেক্সট পার্ট মানে আপনাদের কোশ্চেন আনসার পার্ট। তার কোশ্চেন আনসার পার্টে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, আই অ্যাম অ্যাকস্ট্রমড ড্যাশ সাচ এ লাইফ, অপশান এ টু, অপশান বি উইথ, অপশান সি বাই, না অপশান ডি ইন। আবার আমি বলছি আজকে আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেনটা, আই অ্যাম অ্যাকস্ট্রমড ড্যাশ সাচ এ লাইফ, অপশান এ টু, অপশান বি উইথ, অপশান সি বাই, না অপশান ডি ইন। যেটা আপনাদের সঠিক উত্তর মনে হচ্ছে এ বি সি ডি বলে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় এই ক্লাসে আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়া হবে আর প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।